দীর্ঘদিন দূরে থাকার পর সম্প্রতি কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে সম্মত হয়েছে মধ্যপ্রাচ্যের দুই দেশ ইরান ও সৌদি আরব। এর ফলে প্রতিদ্বন্দ্বী এই দুই দেশের মধ্যে আবার বাণিজ্য এবং নিরাপত্তা সহযোগিতাও শুরু হবে। এদিকে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার আগেই বৈঠকে বসছেন সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী। চলমান রমজান মাসেই তাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান চলমান পবিত্র রমজান মাসে দেখা করতে সম্মত হয়েছেন বলে সৌদি বার্তা সংস্থা এসপিএ সোমবার জানিয়েছে। উভয় দেশের কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের চুক্তির অধীনে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। এছাড়া মধ্যপ্রাচ্যের প্রতিদ্বন্দ্বী এই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী কয়েকদিনের মধ্যে দ্বিতীয়বার ফোনে কথা বলেছেন। সৌদির এই রাষ্ট্রীয় বার্তা সংস্থাটি জানিয়েছে, ফোন কলের সময় চীনে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তির আলোকে বেশ কয়েকটি সাধারণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া দুই মন্ত্রী চলমান রমজান মাসে তাদের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক করতেও সম্মত হয়েছেন। রয়টার্স বলছে, আগামী 20 এপ্রিল পবিত্র রমজান মাস শেষ হতে পারে, অর্থাৎ এর আগেই ওই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সংবাদ মাধ্যম বলছে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাস সৌদি আরব ও ইরানের মধ্যে বৈরিতার কথাই বলে। তবে এই মাসের শুরুর দিকে চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরব 7 বছর পর আবার কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাজি হয়। এর ফলে প্রতিদ্বন্দ্বী এই দুই দেশের মধ্যে আবার বাণিজ্য এবং নিরাপত্তা সহযোগিতাও শুরু হবে। সেই সাথে দুই মাসের মধ্যে দুদেশ পরস্পরের রাজধানীতে তাদের দূতাবাসও খুলবে, যা পশ্চিম এশিয়ার এই অঞ্চলের ভূ রাজনীতিতে নতুন আকার দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন থেকে উভয় পক্ষই লাভবান হওয়ার সম্ভাবনা দেখছে এবং এই কারণেই মূলত তারা এই অবস্থানে এসেছে। কারণ ইরান এই অঞ্চলে তাদেরকে বিচ্ছিন্ন করার জন্য মার্কিন প্রচেষ্টাকে হ্রাস করতে চায় এবং সৌদি আরবও নিজেদের অর্থনৈতিক উন্নয়নে মনোযোগ দেওয়ার চেষ্টা করছে। 2016 সাল থেকে মধ্যপ্রাচ্যের এই দুই বড় দেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। সে বছর সৌদি আরব এক শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার পর তেহরানের সৌদি দূতাবাসে হামলা হয়েছিল, আর তারপর দুই দেশের সম্পর্কে নাটকীয় অবনতি ঘটে। Stop hair loss within 3 days. 3 inches hair growth within 1 month. Grow new hair within 2 months. আমার মতো ঝলমলে ও লম্বা চুল পেতে চাও? ট্রাই করো জাফরান হেয়ার গ্রোথ থেরাপি। To get the original জাফরান oil, don't forget to scan QR code of the security card. Collect today and try it. ভর্তি চলছে, ড্রাইভিং শিখুন ঢাকা রহমত ড্রাইভিং ট্রেনিং সেন্টার, ড্রাইভিং শেখার বিশ্বস্ত প্রতিষ্ঠান। যোগাযোগ করুন 01922369594। আমার এখানে অতি যত্ন সহকারে ড্রাইভিং শেখানো হয়, থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, যারা বেকার তারা আমার কাছে আসবেন, খুব ভালো একটা ড্রাইভার আমি মানায় দেবো ইনশাল্লাহ।